Hi viewers, Assalamu alaikum. Shabake shagotam janachi amader ajker video te. To viewers already apnara jene giyechen je video title ebong thumbnail dekhe je ajke amra kon bishoye video banate cholechi. Haan, ajke amra ekti technical problem solve kore dekhabo apnaderke. To viewers jara amar channel e notun jara already Mi Band 4 er review ebong unboxing video ti dekhenni tara link description e deya thakbe okhane giye oboshoi dekhe neben. তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স আমরা চলে এসেছি, এটি আমাদের আইফোন 7 এবং এখানে রয়েছে আমাদের Mi Band 4। তো ভিউয়ার্স Mi Band 4 সম্পর্কে আমরা একটি ভিডিওতে অলরেডি অনেক কিছু দেখিয়েছি এবং ভিডিওর লিংক ডেসক্রিপশনে আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি। তো আমাদের যে আইফোন 7 এটি আমরা iOS 13.4 এ আপডেট করে নিয়েছি। তো লাস্ট যে আপডেটেড ভার্সন সেটি দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ব্লুটুথ কানেকশন যেটি রয়েছে ব্লুটুথ অফ রয়েছে। তো আমরা আমাদের ডিভাইসের সাথে অ্যাট ফার্স্ট সেটিংসে যাওয়ার পরে ব্লুটুথ সেটিংসে যেয়ে ব্লুটুথ অন করব। ব্লুটুথ অন করার পরে এখানে Mi স্মার্ট ব্যান্ড 4, তো এটা আমরা কানেক্ট করব। তো ভিউয়ার্স কানেক্ট করার পরে আসলে Mi Band এর সাথে আমাদের অ্যাপেল ডিভাইস কানেক্ট করা খুবই সহজ। এবার আমরা যে Mi Fit যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে ঢুকে যাব। এরপরে Mi Fit অ্যাপসে ঢোকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের Mi Fit Mi Band কানেক্ট হয়ে গিয়েছে। তো এরপর আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে Mi স্মার্ট ব্যান্ড 4 এখানে ঢোকার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে ইনকামিং কল অ্যালার্ট, এখানে আমরা ট্যাপ করেছি, দুটো বাটন ট্যাপ করে দিয়েছি, অর্থাৎ ইনকামিং কল অ্যালার্ট অন করেছি। তারপর এখানে হচ্ছে যে অ্যাপস অ্যালার্ট রয়েছে এগুলো আমরা সব অন করেছি, অর্থাৎ Mi Fit অ্যাপস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ক্যালেন্ডার, তারপর রয়েছে আদার্স। আমরা প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশান অন করে নিয়েছি, কিন্তু এরপরেও আমরা কোনোভাবে আমাদের এখানে কোনো কল আসলে আমাদের ফোনে শো করছে না, বা কল আসলেও আমরা কোনো নোটিফিকেশান পাচ্ছি না। সো এইরকম অবস্থায় আপনাদের যে প্রবলেমটি আপনারা ফেস করছেন এই প্রবলেমের সমাধান নিয়ে আজকের ভিডিও। তো ছোট্ট একটি ট্রিক রয়েছে যে ট্রিকটি অ্যাপ্লাই করার পরে আপনাদের কাজ হবে। তো আমরা আবারও ব্লুটুথ সেটিংসে ঢুকবো। ঢোকার পরে এখানে Mi স্মার্ট ব্যান্ড 4 এই পাশে একটি আই বাটন রয়েছে, এখানে আমরা প্রেস করব। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ার সিস্টেম নোটিফিকেশনস, এই অপশনটি ট্যাপ করে আমরা অন করে দিব। অর্থাৎ আমার যে আইফোনের iOS ডিভাইসের যে নোটিফিকেশানগুলো এগুলো আমাদের Mi Fit বা Mi Band 4-এ শো করবে। তো ভিউয়ার্স এই ছিল টেকনিক, এবার আমরা একটু পরীক্ষা করে দেখব। তো ভিউয়ার্স অপশনটি অ্যানাবেল করার পরে আমরা দেখে নিই আমাদের নোটিফিকেশান আসছে কি না। তো ভিউয়ার্স হ্যাঁ, এখানে আমাদের ফোনে যে SMS এসেছে সেটি আমরা পড়তে পারছি, অর্থাৎ আমাদের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো ভিডিওর শেষে সবার জন্য একটি জরুরি মেসেজ রয়েছে, করোনা মোকাবেলায় সবাই স্টে হোম, অর্থাৎ ঘরে থাকুন, অপ্রয়োজনে বা প্রয়োজনের ছাড়া বাইরে বের হবেন না, স্টে সেফ, নিরাপদ থাকুন, বেশি বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খান। এবং ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, নতুন হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।